আমার এই এরিয়ার মধ্যে আমার এই ডিস্ট্রিক্টের মধ্যে পিসফুল। মন্ত্রী যখন সমহিমায়, প্রজারা তখন রাস্তায়। কথাটি গোলক থাকার হলেও কোনো কোনো ক্ষেত্রে বাস্তবসম্মতও হয়। রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনে এলাকা থেকে প্রতিনিয়ত উঠে আসছে একের পর এক অভিযোগ। এলাকার সাধারণ মানুষজন এতটাই ক্ষুব্ধ হয়ে উঠলেন যে শেষ পর্যন্ত তালা ঝুলিয়ে দেন পঞ্চায়েত কার্যালয়ে। ঘটনা মঙ্গলবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট এলাকায়। আজকে যে ঘটনাটা হয়েছে, আমরা আন্দোলন লাগাইছি, ঠিক আছে। এক নম্বর আমরা কথাটা হয়েছে, আমরা পঞ্চায়েত টঞ্চায়েত যা আছে মিটিং মিটিংয়ে সব কোনো আলোচনা করবো। এক নম্বরে আমরা রাস্তাটা, দুই নম্বরে আমরা জলটা, ঠিক আছে, তিন নম্বরে আমরা আত্মীয় বোনের, জানা যায় এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা সহ উনার স্থলাভিষেক একাধিক অভিযোগে অভিযুক্ত গুটি কয়েক বিজেপি নেতাদের দৌলতে কৃষ্ণপুর বিধানসভার পরিচালনা একেবারেই রসাতলে গিয়ে ঠেকেছে। শুধু তাই নয়, জানা যায় যে কোনো সময় গোটা কৃষ্ণপুর বিধানসভা এলাকা জুড়ে বিশাল জনরোষ আছড়ে পড়তে পারে। এলাকাবাসীদের অভিযোগ, 2018 সালের আগে সরকার পরিবর্তনের প্রাক্কালে বিজেপি দলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপি নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা রাস্তাঘাট এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে কাজ করা হবে। তবে প্রথম বিজেপি সরকারের 5 বছর এবং বর্তমান বিজেপি সরকার তথা মন্ত্রীর 1 বছরের বেশি সময় এলাকার সাধারণ মানুষের ন্যূনতম যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জলের সমস্যার সমাধান হয়নি, এমনটাই অভিযোগ। কতদিন ধরে রাস্তা ভাঙা? আপনার এলাকাতে কি কৃষি কৃষকরা আছে? কৃষকরা অনেক সময় অনেক সময় রোগ টুক হইলে তারা কেমনে নেয়? আমরা জানাইছি প্রধান মেম্বার যা আছে সবাই করবো বাজেটেছে বাজেটেছে আজকে না এবার না তোমার করুন করুন ওখানে আপনারা কী চান? কত বছর ধরে আমরা চাইতেছি, তো তারা করতেছে না, না ও এসে আমরা ও আসছি ও এসে আমরা আজকে আমরা আগুন।